বাঁকুড়ার মাচানতলায় একটি বীমা সংস্থার দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বীমা কোম্পানির ওই দপ্তরে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপর দমকলে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়ে আগুন নেভানো যায়নি। আগুনে লেগেছে আমাদের ইলেকট্রিক শর্ট সার্কিট এসির থেকেই হয়তো লেগেছে। যেভাবে নেকেট ওয়্যার ঝুলছে, খুব রিক্সি ফায়ার ছিল, ফায়ারটা যাক স্প্রেড করতে পারেনি। আমরা দুটো জানলা ভাঙার পরে মোটামুটি স্মোকটাকে বার করে দিয়েছি। স্মোকটা বার করে দেওয়া খুব তুরন্ত ফায়ার ব্রিগেড কাজ করে নিয়ে এক্সটিংগুইশ করে নিয়েছে। ফায়ারটা খুব বড়সড় হওয়ারই ব্যাপার ছিল। বললাম ওই যে আমরা দু সাইড থেকে দুটো এক্সটিংগুইশার ইয়ে করলাম, চার্জ করলাম, তাতে ইনসাফিসিয়েন্ট হলো না। তারপর আমরা জল দিয়ে ইলেকট্রিকের মেন নামালাম, মেন নামিয়ে নিয়ে আমরা কুলিং পদ্ধতিতে আগুনটাকে নিয়ন্ত্রণ করলাম। না, এটাই আমি বলছিলাম ওনাদের ব্রাঞ্চ ম্যানেজার যিনি দায়িত্বে আছেন, যে এত বড় আপনার তিনতলার উপরে এত বড় বিল্ডিং করেছেন, এত ইলেকট্রিক কনজিউম করছেন, সেখানে ইনসাফিসিয়েন্ট আপনার অগ্নি নির্বাপন সরঞ্জাম নেই কেন? তো উনি তার জবাবদিহি করতে পারলেন না। আমি এটুকুই বলে গেলাম, ওনার ম্যানেজারকে আমি স্বল্পদেশ দিয়ে গেলাম, যাই না পরবর্তী ক্ষেত্রে উনি আমার উপদেশ নেবেন কি না, নাহলে আইনানুগ ব্যবস্থা হবে। যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিংয়ে স্টেট ব্যাংক সহ বিভিন্ন বীমা সংস্থার অফিস রয়েছে, পাশে রয়েছে রান্নার গ্যাস বিতরণ সংস্থার অফিস। যদিও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। যখন অফিস খুলে তখন পর্যন্ত কোনো কিছু ছিল না, মেন সুইচ যখন অন করেছে তারপর কোনো কিছু ফায়ারিং হয়ে শর্ট সার্কিট হয়ে ব্যাপারটা হয়েছে, জাস্ট আধ ঘন্টার মধ্যে ব্যাপারটা হয়েছে। আর তৎক্ষণাৎ ফায়ার ব্রিগেডের টিম চলে এসেছে। মানে এখন কি পরিস্থিতি আছে? এখন কন্ট্রোলের মধ্যে আছে। আচ্ছা, এখানে কি কি ছিল গুরুত্বপূর্ণ? কম্পিউটার, এসি, ফ্যান, লাইট, ফার্নিচার সবকিছু। এটা কি যদি রাতের বেলা হতো তাহলে কতক্ষণে বিপজ্জনক হতো? সকালে আমার ওয়ার্ড পরিদর্শনে বেরিয়েছিলাম, সমস্ত কাজ টাজ যারা ক্লিনার ঠিক ঠিক করছে কিনা। ফেরার পথে শুনলাম যে এরকম স্টেট ব্যাংকের ওপরে আগুন লেগেছে, তাড়াতাড়ি ছুটে এলাম। এসে পর যেটা দেখলাম যে আদিত্য বিড়লার যে অফিস, সেই অফিসে সিকিউরিটি রুম থেকে কোনোভাবে এসি মেশিন থেকে আগুন লেগেছে যা খবর পেলাম। সাথে সাথেই ফায়ার ব্রিগেডকে ফোন করেছিলাম, তারা বললো আমরা গাড়ি লাগিয়ে দিয়েছি, আগুন মোটামুটি অনেকটাই নিয়ন্ত্রণে, ফায়ার ব্রিগেড আছে, অন্যান্য সবাই রয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।